ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা তোমাদেরকে সবসময় আমি বলি লাইফস্টাইল কারেক্ট করতে আমার লাইফস্টাইল প্রোগ্রামে এনরোল করতে কিন্তু এই লাইফস্টাইল কারেকশনটাই বাকি আর লাইফস্টাইল প্রোগ্রামটাই বাকি এই ব্যাপারটা তোমরা বেশিরভাগই বুঝতে পারো না আমার যে লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামটা আছে সেখানে শুধু খাওয়ার বা এক্সারসাইজই আমি দেখি না মেন্টাল স্ট্রেস মোটিভেশন মেন্টাল প্রবলেম কোথায় হচ্ছে সেগুলোকেও আমি ঠিক করি কারণ ওজন বাড়ার সাথে মানসিক অশান্তির একটা বেশ বড় মিল আছে আজকে আমি তোমাদের সেটাই বলবো আর আশ্চর্যের ব্যাপার কি জানো বহু মানুষ আছে যাদের প্রচন্ড ওজন বেশি তারা খায় খুব কম খাওয়ার জন্যে তাদের ওজন বেশি না তাদের সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য ওজন বেশি আমি জানি যে প্রবলেমটা কি করে হ্যান্ডেল করতে হবে কিন্তু তাদের মধ্যে মেজরিটিটাই আমার লাইফস্টাইল প্রোগ্রামে না এসে ডায়েট চ্যাট নেয় তারা তাদের শুধু ইন্টারেস্ট থাকে যে ম্যাডাম ডায়েট চ্যাট দিন আমাকে আমি জানি যে ওদের ডায়েটে কোনো সমস্যা হচ্ছে না ওদের খাওয়ার জন্য ওরা মোটা না কিন্তু আমি যদি তাদেরকে সেটা বলি খাওয়ার জন্য সমস্যা হচ্ছে না তুমি ঠিকই খাচ্ছ তোমার ভাবনা চিন্তা মানসিকতার জন্য সমস্যা হচ্ছে সে সেটা বিলিভ করতে পারবে না তাই জন্যেই বিশেষ করে আজকে এই পোর্শনটা আমি বলছি ওভারওয়েট বা ওবেসিটি তার পেছনের মাইন্ডসেটটা বলছে ফিয়ার ভয় নিট ফর প্রোটেকশন নিজেকে প্রোটেক্ট করার একটা চাহিদা তোমাদের তো সবার মোবাইল আছে মোবাইল যখন কিনতে যাও দেখেছ তো কেরম প্যাকিং বাক্সে প্যাক করে মাঝখানে মোবাইলটা থাকে ওরকম প্যাকিং বাক্সে কেন আসে কারণ যদি মোবাইলটা পড়ে যায় বা ধাক্কা লাগে মোবাইলটা যাতে ড্যামেজ না হয় ওই বাক্সটার প্যাকিংটা তাকে বাঁচিয়ে দেবে আমাদের শরীরে ফ্যাটও ঠিক এই কাজটা করে চারিদিকের থেকে ফ্যাটটা জমিয়ে আমাদেরকে প্রোটেক্ট করে তো তুমি যখনই ভয় থাকবে সাইকোলজিক্যাল ভয় তোমার যখনই মনে হবে আমার প্রোটেকশানের দরকার শরীর কি করবে শরীর আরও ফ্যাট জমাবে সেটা কিন্তু খাওয়ার সাথে সম্পর্ক না তোমার ভয় প্রোটেকশনের দরকারের সাথে সম্পর্ক আরেকটা কি বলছে রানিং অ্যাওয়ে ফ্রম ফিলিংস তোমার যে ফিলিংসগুলো আছে তুমি সেগুলোর থেকে পালাতে চাইছো কারণ ভাবছো ফিলিংসটা না থাকলে কষ্টটা থাকবে না দুঃখটা থাকবে না ইনসিকিউরিটি সেলফ রিজেকশন মানে নিজেকে রিজেক্ট করছো নিজের কোনো কিছু আর পছন্দ করছো না ইনসিকিউর হয়ে যাচ্ছে তোমার সিকিউরিটির দরকার পড়ছে সিকিং ফুলফিলমেন্ট মানে তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবছো চারিদিক থেকে তুমি নিজেকে সম্পূর্ণ ভাবার চেষ্টা করছো সম্পূর্ণ তৈরি করার চেষ্টা করছো ইনসিকিউরিটির লেভেলটা এতটাই চলে গেছে এই সাইকোলজিক্যাল কারণগুলো হচ্ছে ওভারওয়েটের এটা তো গেল সমস্যাটা এটা থেকে বেরোবে কি করে এটা সমাধান কি। সমাধান হচ্ছে নিজেকে বারবার এই কথাগুলো বলবে কি কথাগুলো বলবে আই অ্যাম অ্যাট পিস উইথ মাই ওন ফিলিংস আমার যে ভেতরে ফিলিংসগুলো আছে সেগুলো নিয়ে আমি শান্তিতে আছি ভালো লাগা খারাপ লাগা দুঃখ রাগ সব কিছু নিয়ে আমি এতে আমার কোনো টেনশন নেই আমি ঠিক আছি পিসফুল আছি এটা নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হয়ে যাক যে ফিলিংসটা বেরোচ্ছে সেটা বেরক কান্না পাচ্ছে কাঁদো রাগ হচ্ছে চিৎকার করো ভালোবাসতে ইচ্ছা করছে ভালোবাসো এত পৃথিবীতে ভালোবাসার জিনিস আছে ফিলিংসটাকে ফ্লো করতে দাও নিজের মধ্যে থেকে তারপরে নিজেকে বলো আই এম সেফ ওয়ে আই অ্যাম আমি যেখানে আছি সেখানে একদম সেফ আছি আমার কোনো প্রোটেকশনের দরকার নেই আই ক্রিয়েট মাই ওন সিকিউরিটি আমি নিজের সিকিউরিটিটা নিজেই তৈরি করছি আমার বাইরে থেকে সিকিউরিটির দরকার নেই আমার ভেতরে আমি সিকিউরিটি ডেভেলপ করছি আই লাভ অ্যান অ্যাপ্রুভ অফ মাই সেলফ আমি নিজেকে ভালোবাসছি নিজের এক্সিস্টেন্সটাকে নিজের সমস্ত কিছুকে অ্যাপ্রুভ করছি নিজের বুদ্ধি নিজের কাজ নিজের চেহারা নিজের হাইট রং সমস্ত জিনিসকে আমি নিজে মেনে নিচ্ছি ভালোবাসছি অ্যাপ্রুভ করছি এই কথাটা বারবার বলতে থাকো দেখো তোমার ফ্যাট ডিপোজিশন অনেক কমে যাবে লাইফস্টাইল চেঞ্জ লাইফস্টাইল কালেকশন হচ্ছে এই সমস্ত জিনিসগুলো ডায়েটিশিয়ান ডায়েট চার্ট এগুলো খুব সামান্য জিনিস লাইফস্টাইলটা হচ্ছে অনেক বড় ব্যাপার সেই ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে ভালো থাকার একটাই রাস্তা লাইফস্টাইল কালেকশন আর তোমার যদি ওজনটা বেশি থাকে তোমার ডায়েটের সাথে সাথে এটাও দেখে নাও যে মাথাতে কোনো ইনসিকিউরিটি নেই তো নিজেকে রিজেক্ট করছো না তো সেই অনুযায়ী নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করো আর তুমি যদি এটা নিজে নিজে ঠিক করতে না পারো তাহলে আমার লাইফস্টাইল কারেকশান প্রোগ্রাম আছেই আমার কাউন্সেলিং সেশন আছে তুমি যে কোনোটা নিতে পারো তার জন্য তো আমার নাম্বারটা দেওয়াই আছে তুমি এনি টাইম হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে উপকারে আসে তাহলে এক্ষুনি একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটা অন রেখো আর তোমার যদি মনে হয় এই ভিডিওর লিঙ্কটা তোমার ওয়ালে পোস্ট করে তুমি তোমার কাছের লোকদেরকেও বেনিফিট দেবে হেল্প করবে তাহলে সময় নষ্ট না করে এক্ষুনি এর লিঙ্কটা তোমার ওয়ালে পোস্ট করে দাও